কোচবিহার জেলার 2 নং ব্লকের মহিষবাতান গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, যেখানে 50 জন বাচ্চা রয়েছে এবং সেন্টারের একটি জায়গা না থাকার কারণে 12 বছর ধরে সেন্টারের সহায়িকা বেলা বর্মনের বাড়িতে চলছে। এই কারণে সেন্টারের বাচ্চা ও মায়েদের যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া দরকার তারা তা পাচ্ছে না। আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? এখানে ঘর নেই, নিজস্ব কোনো, তারপরে জায়গাও অভাব, ছোট জায়গা, বাচ্চাদের খাওয়া দাওয়া, খেলাধুলা, প্রি স্কুল করা, আমাদের বসার জায়গার খুবই অসুবিধা। 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের প্রাথমিক যে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি পাওয়া দরকার, অঙ্গনওয়াড়ি সেন্টারটির জায়গা না থাকার কারণে তারা তা পাচ্ছে না। আপনি এই সমস্যার কথা কারো কাছে বলেছেন? হ্যাঁ, বলেছি আমাদের চিঠি বিও সাহেব, প্রধান, পঞ্চায়েত, এদের বলেছি, বলেছি করবো করবো। সমুদায়ের সাথে কথা বলে জানতে পারি তারা গ্রাম পঞ্চায়েত এবং প্রধানকে জানিয়েছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আপনারা কি চান? আমরা চাই যাতে একটা মানে খোলামেলা জায়গায় একটা সেন্টার তৈরি হয়, সে বাচ্চা কাচ্চারা খেলতে পারে, ঠিকমতো বসে খাওয়া দাওয়া করতে পারে। ওই সমস্যার কথা আপনারা কাউকে জানিয়েছেন? হ্যাঁ, গ্রামের পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি। তো তারা কি বলেছে? বলেছে করবে, তারপরে তো আর কোনো কিছু হয়নি। আমার দাবি এখানে একটা সেন্টার হোক, সেখানে সব কিছু থাকবে, বাচ্চারা খেতে পারবে, খেলতে পারবে, খেলাধুলা করতে পারবো, আমরাও ভালোভাবে প্রি স্কুল করাতে পারবো, আমাদের যে রেজিস্টারগুলো সেগুলো ঠিক মতো করতে পারবো বসে, আমার এটাই ইচ্ছা। আমি এই সমুদায়ের একজন সাংবাদিক হিসাবে অঙ্গনওয়াড়ি সেন্টারে বাচ্চাদের খেলাধুলার, পড়াশোনার এবং বসে খাওয়ার যে জায়গার অভাব, এই সমস্যার সমাধান চাই। এই সমস্যার সমাধানের জন্য খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কাজল দে, ফোন নম্বর 9475133961, এই নম্বরে ফোন করে চাপ সৃষ্টি করুন। আমি বিকাশ বর্মন, পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।